ওপেনিং এর এটা যে সবচেয়ে বেশি ওপেনিং মানে এটাই যে ফাইবার গুলো প্রত্যেকটা আলাদা হয়, এতে কি হয় আমাদের ম্যাক্সিমাম ক্লিন যে নেভস ক্রিয়েট হয়েছিল বিটিং এর কারণে নেভস গুলা ডিসএনটেঙ্গলমেন্ট হয়, মানে আবার খুলে যায়। এই কাজগুলো মূলত গার্ডিং হয়, ঠিক আছে। আমাদের মডার্ন যে ফ্যাক্টরি গুলা বা এখন যে নর্মাল যে ফ্যাক্টরি গুলো আমাদের স্প্রিং আছে, এগুলো হলো ব্লোরুমের সাথে গার্ডিং হলো ইন্টিগ্রেটেড করা। এই যে দেখতে পারতো পিছন থেকে, আসলে না পিছন থেকে চুট লাইনের মাধ্যমে সরাসরি গার্ডিং মেশিন গুলোতে ব্লোরুম থেকে মেটেরিয়াল এসে ফিড হয়। নর্মালি এরকম একটা বিশাল এক রো থাকে, 18টা 15টা 20টা গার্ডিং মেশিন একসাথে থাকে, একটা পর একটা একটা সিরিয়ালে থাকতেছে। নর্মালি এরকম থাকে ফ্যাক্টরি গুলা। এই হলো আমাদের গার্ডিং মেশিন। আর গার্ডিং মেশিন আমরা অনেক পড়াইছিলাম, তোমাদের অনেক হয়তো মনেই নাই। এই জায়গায় দেখো একটা আছে, একটা কথা ছিল স্যার বলেন স্যার, টিএম এ তো স্যার কার্ডিং শুরু হয়নি আমাদের, হচ্ছে ব্লোরুমের হচ্ছে মেশিনারিজ গুলো শেষ হয়েছিল লাস্ট যে ক্লাসটা ছিল, তাই নাকি? জি স্যার, আমরা হচ্ছে লাস্ট হচ্ছে ইউনিক্লিন, ইউনিমিক্স, তারপর হচ্ছে ডাস্ট রিমুভার, এই মেশিন গুলো সম্পর্কে পড়িয়েছিলাম স্যার। আচ্ছা, তাহলে তোমাদের আমি একটা অতিরিক্ত ক্লাস নিয়ে নিবো নেক্সট সময়। হ্যাঁ জি স্যার, তাহলে একটু ভালো, ঠিক আছে, দেখলে তোমাদের প্রবলেম আছে। আজকে তো আমি শুরু থেকে শুরু করলাম মোটামুটি ধরা যায়। হ্যাঁ, এটা তো বুঝতে পাই। আর বাকি এখন ওই যে স্টুডেন্ট সংখ্যা কমে যায়, আর হইলো যে শেষ দিকে তো ক্লাসের আগে তোমাদের কম আমাদের কমে গেছে, এই জন্য ভাবলাম যে একসাথে নেই, সব স্যার একসাথে গেছে। স্যার তাহলে স্যার আজকে স্যার কাটিংটা স্যার একটু আজ থেকে একটু ভালো মতো আবার প্রথম থেকে করায়েন স্যার, না হলে স্যার আমাদের তো হ্যাঁ, আমি তো প্রথম থেকে শুরু করছি। হ্যাঁ, প্রথম তো একবারে স্টার্টিং থেকে শুরু করলাম। হ্যাঁ, আমি এখন শীট যখন দেখাবো প্রথম থেকে শুরু করবো, সমস্যা নেই। তোমাদের কারিংটা তাহলে সবার জন্য আবার রিভাইজ হইলো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কথা আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমাদের 2-1 কি স্যার অফলাইনে হবে পরীক্ষা, না স্যার অনলাইনে হবে? ওইটা তো আমার বিষয় না, এটা পরে কথা বলো। নে এমন পড়াশোনা নিয়ে কোনো কথা আসেনি ভাই, বলো স্যার। মানে স্যার এই যে ওই হিসাবে পড়ালেখা করতাম স্যার, ওই হিসেবে পড়াশোনা তো করতেই হবে, অফলাইনে হোক অনলাইনে হোক, বুঝেন নাই? কোশ্চেন ঘুরালে তো পারো না, বুঝেন নাই? যত কিছু অন্য কোশ্চেন ঘুরাই তাহলে তো আর অ্যান্সার দিতে পারবো না। পড়াশোনা করো, পড়াশোনা করলে কাজে দিবে। হ্যাঁ, সমস্যা নেই, মনে হয় না আর অনলাইনে দিবে, এরপর অফলাইনে নেওয়ার পসিবিলিটি এক্সচেঞ্জ দিয়ে বলতে পারে, মানে 31 আগস্ট বলতে পারে করি আমরা আর কি। ভ্যাকসিনের কার্যক্রম তো মোটামুটি শুরু হয়ে গেছে বাংলাদেশে মনে হয়, আর আমাদের এই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা আছে নোটিশ আছে দেখো, তো প্রজ্ঞাপন আছে যে 31 আগস্টের মধ্যে ইউনিভার্সিটি লেভেলে যারা আছে আবাসিক বা শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদেরকে টিকা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে বসে বসে সহায়তা করার জন্য, এটা একটা নির্দেশিকা আছে। আচ্ছা স্যার, মানে যদি 31 তারিখের মধ্যে ভ্যাকসিন দিতে হয় তাহলে ইউনিভার্সিটি খুলবে নভেম্বর অথবা ডিসেম্বর মাসে, তো এখন চলছে আগস্ট মাস, তাহলে আমরা আগস্ট অক্টোবর নভেম্বর 4 মাস ওয়েট করব। আমি এটু আসলে তো আমি ডিসিশন নিব না, ডিসিশন হচ্ছে ইউনিভার্সিটি নিবে, আমাদের ওই পার্টিসিপেশন নাই ডিসিশন এর মধ্যে, ডিসিশন এর মধ্যে মিটিং হয় ডিন হেডদের, আমরা সাধারণ শিক্ষকরা আমাদের তো মতামত আমরা বলি, হয়তো দেখা হইলে বলি আর কি, নিতে পারে। আবার হলে তোমার ল্যাব হয় না, ল্যাব হয় না যেহেতু, তো ল্যাব ল্যাবের ব্যাপারে কি ডিসিশন আসে, তারপর হলো এখন তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো হয় না, অ্যাসাইনমেন্ট আছে এগুলো হয়তো বসে থাকবে না, হয়তো তোমাদের ক্লাস টেস্ট গুলো হয়তো অনলাইন নিয়ে নিতে পারে, এটা বিষয় হতে পারে আমার ধারণা আর কি, আমি কনফার্ম না, জাস্ট ধারণা থেকে বললাম আর কি, হইতে পারে এগুলো আর কি। স্যার গণটিকা কার্যক্রম যেহেতু শুরু হয়েছে, তাহলে প্রতিটা ভার্সিটি ওয়াইজ মানে যদি স্টুডেন্টদেরকে যারা আবাসিক অনাবাসিক সব স্টুডেন্টদের যদি ভার্সিটিতে এরকম ক্যাম্প করে ভ্যাকসিনের এটা করা যায় তাহলে অনেক ভালো হবে। তোমার তো আমার কথা ঠিক আছে, আমরা ভাবতেছি তুমি যদি বলছো এটা করলে ভালোই হয়, জানো আমি নিবন্ধন করছি তো অনেকদিন হইলো মোটামুটি, আমি ঈদের আগে করিনি, ঈদের পরে এসে নিবন্ধন করলাম, ভাবলাম যে ঈদে বাড়ি গেছি তো আমি নিজে এখানে দিতে পারি না, আর শুরু থেকে দিলাম না, ভাবলাম যে এজ ব্যারিয়ার ছিল আমরা কোনো পাবো না, পরে ভাবলাম যে তোমার মতো হয়তো ইউনিভার্সিটি এসে ক্যাম্প করে দিবে, ওই জন্য ভাবলাম যে ইউনিভার্সিটি দেবো। যাই হোক, প্রথম থেকে দিলাম না ইন্ডিয়ানটা, এখন তো তোমার দেওয়া শুরু হয়েছে, আমাদের অনেকে দেওয়া দিছে অলরেডি টিচাররা, এটা করলে ভালো হবে, বাদ বাকি আবার অনেকে গ্রাম থেকে আসতে হবে, জানেন কি করে আসলে গভর্নমেন্টের কি পলিসি আছে এটা আসলে আমি এখন জানি না, যে ইউনিভার্সিটি লেভেলে কিভাবে মানে এটা করবে এটা সম্বন্ধে আমার ধারণা নেই এখন।
দিলে ভালো হবে। হ্যাঁ ভ্যাকসিন তোমরা দিয়ে ফেলো, আর এখন তো আবার দেখলাম যে লিমিট বাড়িয়ে দিছে 25 করছে, তাহলে তো তোমরা পারবা না মনে হয়। তোমাদের হাতে দেওয়ার ব্যবস্থা করবে গভর্নমেন্ট, যেমনি হোক এটা সমস্যা নেই। আর কোনো কথা হয় তো এই ধরনের কথা, পড়াশোনা যাই অনেকদিন সবাই পড়াশোনা থেকে দূরে, তো তোমরা দূরে আমিও দূরে। লিকারিন সিস্টেম বলে, হ্যাঁ মডার্নের মধ্যে এরকম তিনটা থাকে, কন্ডিশনাল একটা একটা রোলার থাকে, এক দুই তিনটা রোলার আছে, আমরা লিকারিন বলি। হ্যাঁ হলুদ কালারটা হলো ফাইবার, ঠিক আছে, এটা প্যাচেস। এরপর যে সারফেসটা দেখা যাইতেছে এটা হলো আমাদের সিলিন্ডার বলি আমরা, দেখি ঠিক আছে, এটা আমরা সিলিন্ডার বলি। এটা তো আমাদের সিলিন্ডারই, এইটারে বলতে এগুলো আমাদের ফ্লাট সিস্টেম, মানে প্রত্যেকটা এক একটা ফ্লাট, এগুলো তো প্রত্যেকটা এক একটা ফ্লাট, ফ্লাটগুলো রিভলভিং। আমাদের কার্ডিং মেশিনের সিলিন্ডারের অ্যাকশন যে এরিয়া, এই এরিয়াতে আসে, যারা আগে পড়ছো তোমরা জানো, এই যে এরিয়াটা, এই জায়গাতে শুরু করে, ধরো এই জায়গাতে শুরু করে নর্মালি দেখা যাচ্ছে 40-45টার মধ্যে বা 38টা এরকম ফ্লাট অ্যাকশনে থাকে, অ্যাক্টিভ থাকে, যেগুলা সিলিন্ডারের কন্টাক্ট এরিয়া। এগুলো তোমরা দেখতেই পারবো। এরপরে যে মেশিন আছে ট্যাব হইলে এগুলো অনেক সহজ হয়ে যেত, আমাদের স্টিপিং রোলার, ক্যালেন্ডার রোলার, এই জায়গায় একটা ট্রাম্পেট থাকে, সামনে গুলো দেখবো ভালো করে, ফিডিং সিস্টেম একটা ইউনিফর্ম ফিডিং হয়, টেকারিং এ ফাইবার কিছুটা ওপেনিং হয়, টাফগুলো আরো ওপেনিং হয়, এই জায়গায় আমাদের যে ফ্লাট এন্ড কার্ডিং সিলিন্ডার যেটা মাঝখানে, এই জায়গায় আমাদের কিছু কার্ডিং অ্যাকশন হয়, ফাইবার ইন্ডিভিজুয়ালাইজ হয়, স্ল্যাবার গুলো ফাইনালি কয়েল আকারে জমা হয়, স্ল্যাবার ফর্মেশন হয় রাউন্ড শেপের, এটা আমরা স্ল্যাবার বলতেছি। আর নিচে ক্যান থাকে, পাত্র আর কি, লম্বা একটা ক্যান থাকে, আমাদের ল্যাবের মধ্যে গ্লাস আছে, দেখলে দেখতে পারবা ক্যানের মধ্যে স্ট্যাবল গুলো জমা থাকে। হ্যাঁ জি, এখানে কি স্যার ফাইবারের ড্যামেজ হলে স্যার এই মানে মেশিনের মধ্যে এগুলো আলোচনা আমরা সামনে করতেছি, ফাইবার কিছু ড্যামেজ হয় কিনা। হ্যাঁ ড্যামেজ হওয়ার পসিবিলিটি আছে কিছু জায়গায়, যে হাই স্পিডে ওপেনিং হয় কিছু ড্যামেজ হয়, এটা আমরা আলোচনা করব। হ্যাঁ স্যার স্ল্যাবার কি, স্লাইভারটা আসলে কিছুই না, একটা রোপের মতো, বাস্তবে দেখো নাই না স্লাইভার, দেখো না, আগে কোথাও দেখাইছিলাম স্লাইভার, আর যখন তোমাদের ওই যে শো চার্ট পড়েছিলাম তখন দেখো স্লাইভার দেখাইছি, ফাইবার গুলা একটা রোপের মতো থাকে, এনি টুইস্ট, কোনো টুইস্ট ছাড়া কোহেসিভ ফোর্সের মাধ্যমে, যখন আমরা এটা কনডেন্সিং করে একটা রাউন্ড শেপে, রাউন্ডের মাঝখানে একটা সার্কুলার শেপের মাঝখানে ফাইবারের ওয়েভটারে আমরা যখন বিল করি,
যেটা আমরা ট্রাম্পেট বলছি একটু আগে, দেখ ভাই তোমার কথা বুঝবা। ঠিক আছে, এই যেটা এটা আমরা ট্রাম্পেট বলি, ফাইবারগ্লাস ওয়েভ আকারে থাকে। এই ট্রাম্পেট আমরা কন্ডেন্সিং করে যখন বের হই তখন এই গোল আকারে মানে রোপের মতো ফাইবার গুলো বের হয়। ক্যালেন্ডারিং করে ধীরে মাঝখানে প্রেশার দিয়ে আমরা এদিকে বিয়ে করি। ল্যাব হইলে কত সহজ হইতো আমার এগুলো পড়ানো হারে। সাইবার কি এটা তোমরা জানো, যেগুলা আগেই পড়াইছি আমরা সাইবার কি ইয়ান এগুলো রোবিং এগুলো নাম করে পড়ানো হয়েছে। বাস্তবে একটা ফ্ল্যাট হইলে এরকম দেখতে দেখতাম, উপরে একটা অ্যালুমিনিয়াম প্রোফাইল থাকে আর নিচে হইলো একটা ফ্ল্যাট এরকম ক্লোথিং থাকে। ক্লোথিংটা চেঞ্জেবল, একটা নির্দিষ্ট ডিউরেশন পরে আমরা এই ক্লোথিংটা চেঞ্জ করতে পারি। ফ্ল্যাট ক্লোথিং উপরে একটা ক্লোথিং থাকে ওয়্যারের মতো, এটা আমরা একটা নির্দিষ্ট টাইমের পর চেঞ্জ করতে পারি। এই যে এগুলো একটা ফ্ল্যাট বলা আর কিছু না, বাস্তবে দেখতে এরকম। এগুলা দেখানো কিছু নাই আর তেমন কিছু ইম্পর্টেন্ট নাই। স্যার একটা প্রশ্ন ছিল বলেন স্যার, যে আসলে আমরা এর আগে যেটা বুঝছি আর কি, যে ব্লো রুম এর বিভিন্ন মেশিনারি গুলা বা এখন যে কার্ডিং মেশিন গুলা, এগুলো কি আমাদের থিওরির জন্য লাগবে? মানে হচ্ছে যে আপনি যে মানে স্লাইড থেকে যে করাইতেছেন, মানে খাতায় আসলে কোনো কিছু নোটই করতে পারতেছি না, সব তো অ্যানিমেশন চিত্র। এখন এটার যে স্ট্রাকচার গুলা বা এটার যে মেকানিজম গুলা, এগুলো কি আমাদের থিওরির জন্য ইম্পর্টেন্ট? এগুলা থিওরির জন্য ইম্পর্টেন্ট, থিওরিতে শিখ দেওয়া আছে। হ্যাঁ, আর হলো বই দেওয়া আছে, ওই যে বই রিটার্নমেন্ট গুলো যেটা দেওয়া আছে না, ভলিউম 2 ভলিউম 1 2 আমার সব সব পড়াগুলো এই জায়গা থেকে। হ্যাঁ, আর মেকানিজম যে ফিগার যেগুলো তোমাদের লাগে এগুলো ওর মধ্যে আছে, যতটুকু আছে অতটুকুই লাগবে, বেশি লাগবে না। শিটের মধ্যে যতটুকু আছে, আমার তো এই শিটগুলো নিজের না, একটু আগে হলো রিটার্নমেন্ট ভলিউম, ওয়ার্ড কপি পাওয়া যায়, এখন আর পাওয়া যায় না। অনলাইনে আগে ওয়ার্ড কপি ছিল, ওদের রিটারে একটা ইয়া ছিল, ওয়েবসাইট ছিল উইকিপিডিয়া, ওটি থেকে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। এগুলো ওই জায়গাতে কপি করে দেখাবো তোমাদেরকে। দেখছিলাম স্যার আপনার শেয়ার স্ক্রিনে, ওটার মধ্যে যদি স্যার এখন যেটা যেরকম বের করে আছেন সেরকম যদি শীট প্রোভাইড করে দিতেন স্যার, আমরা আগে গুছায় পড়তে পারতাম। আমি মেইল করে দেবনি, সমস্যা নেই, কিন্তু দেওয়াই আছে, দেখবেন সবার কাছেই আছে প্রিভিয়াস যারা ইচ্ছে। স্যার আরেকটা ই ছিল যে স্যার আমাদের যে ক্লাসরুম গুলোতে আপনি যে শীটগুলো আমাদের দিয়েছিলেন সেগুলো সব স্যার আনঅ্যাভেইলেবল দেখাচ্ছে। আনঅ্যাভেইলেবল ড্রাইভ লিংকে যেগুলো দিয়েছিলেন, যেমন ব্লু রুমের হচ্ছে পিডিএফ, এটা কারণ হতে পারে আমি যদি ইয়া ছিলাম বেস কোঅর্ডিনেটর ছিলাম, মনে হয় যে ওই যে গুগল ড্রাইভ খালি করতে সময় অনেক খালি পেয়ে ফেলেছি, বুঝছো? আচ্ছা, ড্রাইভে আপলোড নাই, আমি নতুন করে আপলোড করে দিব তাহলে। জি স্যার, ওগুলো আরেকবার দিলে তাহলে স্যার ভালো হতো। ঠিক আছে, আমি তাহলে সবচেয়ে ভালো, আমি তোমাদের শেয়ারে সবগুলো মেইলই করে দেব। ঠিক আছে, তোমাদের কাছে গিয়ে দিয়ে শেয়ার করে দিবেন, এটাই ভালো। স্যার আরেকটা কথা ছিল। জি বলেন। স্যার আপনি হচ্ছে যে বইয়ের পিডিএফটা দেখে পড়ান, মানে হচ্ছে অ্যানিমেশন যেটা আমরা দেখি, এই পিডিএফটা এখন হচ্ছে অ্যাভেলেবল না, মানে রিডার থেকে এই পিডিএফটা ডাউনলোড করা যায় না, এটা কি মানে সামহ আমাদেরকে প্রোভাইড করা হয়? আমার কাছে আছে, আমার কাছে আছে সবগুলো আছে, 1 থেকে 6, 1 থেকে 8 পর্যন্ত আছে, 6 1 পর 6 পর্যন্ত আছে। এটা যদি স্যার আমাদের কি একটু প্রোভাইড করে, ওটা দিয়ে দেব, ওটা দিয়ে দেব। এই যে এটা ওই পিডিএফ টা হলে ধরে এই যে পিডিএফ দেখাই তো বলতে, এখন আমার তো ওপেন আছে, এই যে এই রয় মূল পিডিএফ। ঠিক আছে, মূল বই যেটা যেটা আমরা নিয়ে আর কি দেব। আগের বছর আমার কাছে আছে, বিগত প্রিভিয়াস যারা স্টুডেন্টের কাছে সব আছে, তারপরে তোমরা যেমনি পারো নিয়ে জানি, আমার কাছে সমস্যা নেই। যেটা মূলত একজন ইয়ার্নের ছাত্রের জন্য ডিটেইলস আসবে, তোমাদের জন্য তো পুরোটা সবগুলা হাইলাইট করা বা সবগুলা
ইন্ডিভিজুয়ালি ভালো করে স্টাডি করা জরুরি না, আমি মনে করতেছি যেগুলো তোমাদের জন্য একটু জানা দরকার আমি ওগুলো একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি। জি স্যার, আপনি যে স্লাইডগুলো দেখা পড়ান স্যার ওই স্লাইডগুলো দিয়ে দেন, এটা দিয়ে দেবো না ওটা দিয়ে দেবো না, ঠিক আছে আজকে মেইল করে দেবো এখানে প্রসেস। জি স্যার, থ্যাংক স্যার। অ্যানিমেশন গুলো দিয়ে দিন দিছিলাম তখন তোমরা নেও নাই, তো পরে আমি বেস কোঅর্ডিনেটর ছিলাম তো ড্রাইভ খালি করতে হয়ে বুঝতেছিলাম যে ড্রাইভে মনে অনেক জায়গা লাগবে, আসলে তো এত জায়গা লাগে না, এক জিবি হলে একটা পরীক্ষা নেওয়া যায় বুঝছো। প্রথমে শুরু দিয়ে মনে করছিলাম যে মনে হয় যে অনেক জিবি লাগবে, অনেক পেজ, কেন একজন 16-17 পেজ দেয় তো ওই ডাইরেক্টর ড্রাইভ খালি করতে দিয়ে সব খালি হয়ে গেছে, তাই জন্য তোমরা আর পাইতেছো না। স্যার আমাদের সবার পক্ষ থেকে স্যার এটা রিকোয়েস্ট থাকলো স্যার, যদি আপনি স্যার যে মানে গুছায় যদি একটা শীট আকারে দিয়ে দেন যে ব্লু রুমের মতো করে সাদা শীট যেটা স্যার ওটার মতো করে সবগুলো দিয়ে দিলে স্যার আমাদের সাজানো আছে, সব সাজানো আছে কিন্তু পুরো ক্লাস তো একদিনই না, ক্লাস তো প্রায় 5 বছর চলতেছে, জানুয়ারি নিতেছি 5 বছর ধরে দেখতেছে, আর আগে এর আগে নিতে 1 বছর নিতে 6 বছর, এবার শুধু জানুয়ারি পড়াই এই সাবজেক্ট আমার ছিল সব সময় অন্যান্য সাবজেক্টের সাথে, এগুলো আসছে গোছানো সমস্যা নেই, ঠিক আছে। এটা হলো মূল বই, ঠিক আছে, তোমরা মনে করবা যে আমার জায়গায় যদি কনফিউশন হও এই জায়গায় দেখবা, এটা হলো মূল বই, এই জায়গায় মোটামুটি কোনো জিনিস ভুল নাই, আমার সেটা যদি টুকটাক আমার টাইপিং মিস্টেক হয় বা কোনো কারণে যদি আমার অ্যাবসেন্স অফ মাইন্ডে কোনো মিস্টেক হয় কোনো জিনিস কনফিউশন হও বই দেখবা, বই হলো সবচেয়ে কিছু মানে গোছানো আর কি, ঠিক আছে। এটা বলে কোয়েশ্চন ছিল স্যার, বলেন জি স্যার, কোয়েশ্চন ছিল স্যার, এই যে একটা কোয়েশ্চন আসছিল যে এক্সপ্লেইন কার্ডিং অ্যাকশন ভার্সেস স্ট্রিপিং অ্যাকশন, তো স্যার সেটা আনসারটা আমি একটু পাচ্ছি না, সেটা যদি আপনি একটু বলতেন। আর আরেকটা ছিল স্যার, শীতে পাওয়া না তো, শীতে তো এগুলো নাই, আমার পড়ার যে একটা প্রিন্সিপাল ছিল আগে, আগে যেটা প্রিন্সিপাল ছিল কিছু শীতে রাখতাম, কিছু হলো ওই মূল কপিতে থাকতো, কিছু হলো ঘরে পড়াইতাম বুঝছো, যাতে যারা ক্লাসে অ্যাটেন্টিভ এরা একটা ভালো মার্ক পায়, এগুলো আমি হাতে লেগে পড়াইতাম, কার্ডিং অ্যাকশন স্ট্রিপিং অ্যাকশন বাকি যা আছে এগুলো সব এরকম হাতে লেগে পড়াইতাম। জি স্যার, এটা একটু দেখাই দিলে ভালো হতো স্যার, সবই দেখাই দেবো না সমস্যা নাই, অনেক সময় আছে। আচ্ছা ঠিক আছে, জি স্যার, শিওর, থ্যাংক ইউ। আচ্ছা আমি শুরু করি, হ্যাঁ তোমাদের পড়ার মনে আমার শেষ করলে আগে দেখানো শেষ করলে এরপর কোশ্চেন করলে ভালো হয় তোমাদের, না আচ্ছা তাহলে ম্যানেজমেন্টে পড়ানো হয় নাই বেশি, ফেব্রুয়ারি কতটুকু পড়াইছিলাম পড়ানো হয়েছে। মানে আসলে মূল কথা হলো এটা যে কার্ডিং যদি কখনো ভালো না হয়, মানে ফাইবারের কোয়ালিটি যদি কখনোই ভালো না হয়, ফাইবার যদি আমরা ইন্ডিভিজুয়ালাইজ করে ক্লিন না করতে পারি, ভালো কোয়ালিটি রিয়ান কখনই প্রোডাকশন করা যাবে না, এই জন্য একটা হার্ড অফ আমাদের এগুলো কোরিলেশন আছে আসলে। হ্যাঁ তোমাদেরকে তবে অত দূরে যাইতে পারি না, আমরা যখন ইয়ার্নের কোয়ালিটি অ্যানালিসিস করি তো ইয়ার্নের মধ্যে কি কি ফল্ট পাওয়া যায়, ওই ফল্টগুলো আসলে কি কারণে হয় এটা একটা কোরিলেশন ডেভেলপ করা আছে আমাদের। ধরো একটা জাস্ট এক্সাম্পল, একটা থিক পেস, মোটা পেস আসবে এটা কি কারণে আসবে, কোন মেশিনের কারণে আসবে, এটা কি কার্ডিং এর কারণে না ড্র ফ্রেমের কারণে না রিং ফ্রেমের কারণে, এটা এই টাইপের ইয়ার্নের যে ফল্ট গুলো এগুলো দেখে আমরা বলে দিতে পারি যেটা কোন মেশিনের প্রবলেমের কারণে আসলে, কোন মেশিনের প্রবলেমের কারণে ইয়ান এই ফল্ট আসছে, এই টাইপের একটা ডেভেলপড জিনিস আছে আমাদের, ঠিক আছে। ওইটা হয়তো আমরা অত যাই না, তোমাদেরকে পড়াই না, যারা ইয়ান এদেরকে পড়াই, তো এইটা বের হয় এটা বাস্তবে দেখা গেছে যে কার্ডিং এর কোয়ালিটি যদি ভালো না হয়, যে উদ্দেশ্যে কার্ডিং মেশিনটা ডেভেলপ করা বা রাখা হয়েছে আমাদের স্পিনিং প্রসেসে, এই কার্ডিং এর ফাংশনিং যদি ভালো না হয় তাহলে আমরা কখনো একটা ভালো কোয়ালিটির ইয়ান প্রোডাকশন, এই জন্য কার্ডিংটা একটা হার্ট অফ স্পিনিং বলে সহজ কথা হলে এতটুকু, মূল কথা যদি বলি। আচ্ছা নর্মালি আমাদের দেশে দুইটা ব্র্যান্ড আমরা ব্যবহার করি, একটা মিটার আর একটা টুজলার, এই দুইটা ব্র্যান্ডেরই আমাদের নর্মালি আমাদের দেশে ব্যবহার করে থাকি। মিটার মধ্যে এখন যেগুলো ফ্যাক্টরিতে কমনলি ইউজ হয় C50, C60, C70, C80 পর্যন্ত আছে, C80 খুবই কম, C70, C60 এগুলো এখন কমন, C50 এই তিনটা মডেল নর্মালি আমাদের দেশে দেখা যায় খুব বেশি, মিটারের
যে কোম্পানি ক্রুজলারের এডিটার যে কোম্পানি, ওই কোম্পানির এই তিনটা মডেলের মেশিন কার্ডিং মেশিন আমাদের দেশে খুব বেশি দেখা যায়। ক্রুজলারের মধ্যে এক লেটেস্ট ভার্সনে যেগুলো মধ্যে টিসি ক্রুজলার কার্ড বলি এটা বলতে 03, 06, 07, 11, 15 পর্যন্ত আমাদের দেশে আছে। এর লেটেস্ট ভার্সন এর পূর্বে ভার্সন আমাদের দেশে আসে নাই। টিসি 15 পর্যন্ত আমাদের দেশে নর্মালি দুইটা ব্র্যান্ড দেয়। জাস্ট জানার জন্য পরীক্ষা আসার এক নাম্বারে বা শর্ট কোশ্চেন আসে যে ব্র্যান্ড এন্ড মডেল কি কি ব্র্যান্ড এন্ড মডেল ব্যবহার করা হয় নর্মালি, এইটার জন্য তো আসে নর্মালি এটা বের করা। আচ্ছা ট্যাক্স অফ কার্ডিং মেশিন, এই কথা তো আমি আগেই বলে ফেলাইছি। নর্মালি দেখো ওপেনিং ইন্টু ইন্ডিভিজুয়াল ফাইবার্স, কার্ডিং মেশিনে যদি একটা কাজও তোমাকে বলি যে একটা কাজ দেখো, এই কথা বলতে হবে যে ফাইবার ইন্ডিভিজুয়ালাইজ করা হইলো কার্ডিং মেশিনের একদম মূল কাজ। ঠিক আছে, তাহলে মেইন কাজ হইলো ফাইবার ইন্ডিভিজুয়ালাইজ করা। দুই নম্বর কাজ হলো ইলিমিনেশন ইমপিউরিটিস। আমরা আগেই বলতাম যে আমরা যেটা জানি যে আমরা ব্লড মে নর্মালি 40-70% পর্যন্ত আমরা কন্টামিনেশন বা ইমপিউরিটিস রিমুভ করতে পারি। এই ব্লড মে কার্ডিং এই দুইটা মিলা নর্মালি দেখো আমাদের 95-99% পর্যন্ত দুটো একসাথে ক্লিনিং করতে পারে। আর শুধু যে কার্ডিং ডিগ্রি অফ ক্লিনিং এটা 80-95%। আর স্লাইবারের মধ্যে একদম মাইনর লেভেল কিছু থেকে যাবে, যেটা বলছে 0.05-0.3% ফরেন ম্যাটার। ফরেন ম্যাটার বলতে আসলে আমরা ফাইবার ছাড়া অন্য ধরনের পার্টিকেল যেগুলো ধরো কটন, কটন ছাড়া অন্য ধরনের কোনো পার্টিকেল থাকে অনেক সময় আমাদের, এগুলো ফরেন পার্টিকেল, পাখির পালক হইতে পারে, কাপড়ের টুকরো হইতে পারে, কাগজের টুকরো হইতে পারে, বা অন্য কোনো ম্যাটেরিয়াল পলিস্টার এই টাইপের পিপি, এগুলো আমরা ফরেন ম্যাটার বলি নর্মালি। ঠিক আছে, আমরা মেশিন করছিলাম না ফরেন ফাইবার সেপারেটর যেটা আমরা দেখাইছিলাম ডোরমে, এই টাইপের কিছু ফরেন ম্যাটেরিয়াল আমাদের স্লাইবার মধ্যে থেকে যায়। তাহলে আমাদের এক নম্বর কাজ হলো ইন্ডিভিজুয়ালাইজ করা, দুই নম্বর হলো ইমপিউরিটিস রিমুভ করা। এই জায়গায় নর্মালি আমরা একদম আপ টু কার্ডিং পর্যন্ত 95-99% ক্লিন করতে পারি। আচ্ছা এলিমিনেশন অফ ডাস্ট, ডাস্ট গুলো নর্মালি আমাদের একেবারে ফাইবারের সার্ফেস ক্লিন থাকে, আটকানো থাকে, এটা সহজে রিমুভ হয় না, হাই লেভেলের ফ্রিকশন লাগে। তো এই জায়গায় যখন আমাদের ইন্ডিভিজুয়াল হয় সিগনিফিকেন্ট ফাইবার মেটাল ফাইবার টু ফাইবার এই ধরনের ফ্রিকশন গুলো নর্মালি আমাদের কার্ডিং এ খুব বেশি হয়। কার্ডিং এ যে ধরনের স্পেসিং মানে আমাদের যে ক্লোথিং ব্যবহার করি সার্ফেস এর মধ্যে দেখতাম ফ্ল্যাটের উপরে সিলিন্ডারের উপরে প্যাকারিনের উপরে যেই ধরনের ক্লোথিং গুলো ব্যবহার করি, এই ধরনের ক্লোথিং গুলার কারণে ফাইবার টু ফাইবারে খুব হাইলি ফ্রিকশন হয় এবং ওইটা তোমার যে আমাদের ওয়ার গুলোর মধ্যে ফ্রিকশন হয় যার কারণে সহজে ডাস্ট গুলা রিমুভ হইতে পারে। তাহলে একটা বড় লেভেলের ইলিমিনেশন অফ ডাস্ট হয় আমাদের কার্ডিং। আচ্ছা আর ওই একই কথা ডিসএন্টিংলিং অফ দ্য নার্ভস, ফাইবার যখন ইন্ডিভিজুয়ালাইজ হবে তখন আমাদের নার্ভস গুলো আর রিমুভ হবে, নার্ভস এর পরিমাণটা ধীরে ধীরে কমে। এই যে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এই যে একটা ডায়াগ্রাম ধরো দেখো, এটা হলো বি হলো আমাদের একবারে কটন বেস শুরু দিকে, আর এম পর্যন্ত হইলো আমাদের ব্লোরোমে মেশিন গুলো ধরো বিভিন্ন মেশিন থাকে। দেখো ব্লোরোমে বিটিং হইতে হইতে আমাদের এই নার্ভস এর পরিমাণ ফাইবারের নার্ভস এর পরিমাণ ধীরে ধীরে বাড়ে। আচ্ছা নার্ভস কি কারো মনে আছে? স্যার কিছু ফাইবার মানে স্যার জটলা পাকাই থাকাটাকে বলে না? হ্যাঁ এটা এন্টাঙ্গেলমেন্ট অফ ফাইবার, মানে নিজেদের মধ্যে এন্টাঙ্গেলমেন্ট হইয়া একটা জটলা বেঁধে থাকে, এটা আমরা বলতেছি নার্ভস, ফাইবার নার্ভস। ঠিক আছে, আমি বলছিলাম যে বাসায় দেখে তোমরা যে কটন কিনো এই যে নর্মালি কটন এটি মেডিকেল যে কটন গুলো কটন প্লাস উল থাকে ওগুলো ওপেন করলে দেখবে যে হিউজ পরিমাণ ফাইবার গুলো একটু ওপেন করলে দেখবে যে মাঝে মাঝে কিছু ডেন্সিটি বেশি নিজের মধ্যে জড়ানো কিছু ফাইবার দেখানো যায়, ওইটা আমরা নার্ভস বলি। তাহলে দেখো ব্লোরুম পর্যন্ত আমাদের নার্ভস এর পরিমাণ ধীরে ধীরে বাড়ে। ঠিক আছে, জাস্ট কার্ডিং এসে যখন ডিসএন্টাঙ্গেলমেন্ট হয় তখন এটা অনেক পরিমাণ কমে যায়। এটা সংখ্যা বলছিলাম তোমাদেরকে যে নর্মালি যদি মিডিয়াম লেভেলে আফ্রিকান বা ইন্ডিয়ান কটন মনে করি নর্মালি ফাইবারের মধ্যে নার্ভস থাকে ধরো 200+ 220-230 বা 180 এরকম 220 নার্ভস পার গ্রাম, প্রতি গ্রাম ফাইবারের মধ্যে 220টার মতো নার্ভস থাকে। ঠিক এটা ব্লোরুমে বাড়তে 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 এই লেভেলে যখন আসে দেখা যাচ্ছে 450 এরকম হয় বা আরো বেশি হইতে পারে 470-80 এরকম হয় নার্ভস পার গ্রাম, মানে প্রতি গ্রাম ফাইবারের মধ্যে 450 নার্ভস, হিউজ পরিমাণ নার্ভস থাকে।
ন্যাপসের কারণে কি প্রবলেম হয় এগুলো আমরা আগে আলোচনা করছি, তোমরা সব বুঝে গেছো। এই ন্যাপসের পরিমাণ যখন বাড়ে এটা আমাদের টার্গেট হলো ন্যাপসের পরিমাণ যেহেতু কমানো যায়, যখন আমরা ডিসঅ্যাঙ্গেলমেন্ট রিকার্ডিং এর মাধ্যমে তখন দেখা গেছে আমাদের কার্ড স্লাইবার যেটা এর মধ্যে ন্যাপসের পরিমাণ বিলো 100 100 নিচে থাকে, 450-এর উপর হয়ে যায়। এরপরে দেখা গেছে যে কার্ডিং অ্যাকশন হয়, কার্ডিং এর যে আউটপুট কার্ড স্লাইবার পাই আমরা এর মধ্যে দেখা গেছে যে নর্মালি 100-এর নিচে হয়, আর এটা যদি আবার কম্বিং অ্যাকশন হয় কম ডিয়ান হয় তখন বিলো 30-30-এর নিচে নেমে যায়। ঠিক আছে, এই হলো ন্যাপসের একটা ডায়াগ্রাম। ঠিক আছে, এখন এই জায়গায় একটা কোশ্চেন আছে আমি মাঝে মাঝে দিই, ক্যান ইমপ্রুভমেন্ট ইন দ্য ডিসঅ্যাঙ্গেলমেন্ট ন্যাপস। আসলে কার্ডিং এ যদি আমরা চাই যে ন্যাপসের পরিমাণ বেশি দূর কমাবো তাহলে আমাদের কি কাজ করতে হবে, এটা মানে জাস্ট একটু জানার জন্য জানা। এটা আমরা ইয়ানের যারা স্পিনার যারা এদের খুবই দরকার হয় এই বিষয়গুলো জানা। আসলে প্রতিদিন এটার উপর কাজ হয় প্রত্যেকটা, মানে এটার মূল পারফরমেন্স অবজারভেশন করা হয় কার্ডিং মেশিনের। এটা অনেকে বলছিলাম NRE পার্সেন্ট বলি আমরা, ন্যাপস রিমুভাল এফিসিয়েন্সি পার্সেন্ট। ঠিক আছে, এটা আমরা যদি দেখাই তোমার এই জায়গাটা লেখা NRE পার্সেন্ট বলি, NRE পার্সেন্ট যে মেজারমেন্ট করি আমরা যেটা কাকে বলে কারো মনে আছে হোয়াট ইজ শর্ট ফাইবার? So fiber size less than 1 inch. Na half inch. Less than half inch. Mani half inch ta koto ache 12.7 mm dro. Thik ache. Sir fiber length jokhon half inch er niche hoy eta amra short fiber boli. Ei fiber gula amra poraichhilam shuru theke mone nai tumra sob bhule gecho ha. Je jokhon yarn production hoy amra je twist dei twist er je minimum length oi length er moddhe hoy na jar karone egula yarn er body te binding hoy na. Oi je প্রতিদিন হয় এগুলো আমরা হ্যারি ফাইবার হিসেবে দেখি, ইয়ানে হ্যারিনেস যেটা বলি। হ্যাঁ, মনে আছে তো তোমাদের নাকি পড়াইছিলাম আমাদের ফাইবার ল্যান্ড যখন পড়াইছি শুরু থেকে, পরীক্ষা নাই পড়াশোনা নাই সব ভুলে গেছে আর কি। আচ্ছা, লেস দেন স্যার, এই যে একটা জিনিস আমি বুঝতে পাই নিছে, মানে যেখানে যে আপনি একটু আগে বললেন যে এই যে হার্ডিং মেশিনের মাধ্যমে কিভাবে শর্ট ফাইবার কে রিমুভ করা হয় স্যার, এই বিষয় আমি বুঝতে পাই না। আচ্ছা, এটা পড়াই নাই, এটা আমি পরে পড়াবো। ঠিক আছে, কিভাবে হয় একটু পরে পড়তে হবে, এখন পড়লেই বুঝবা না। ঠিক আছে, আর কেউ এক্সপার্ট হও, কাজটা মনে রাখো যে কার্ডিং মেশিনে নর্মালি আমাদের শর্ট ফাইবারটা কিছু রিমুভ হয়, এলিমিনেট হয় 1-2%। কিসের মাধ্যমে হয়? ফ্লাট এর মাধ্যমে হয়, যে যার কারণে আমরা ফ্লাট স্ট্রিপিং বলি। ঠিক আছে, 1-2%, এই যে এই জায়গায় ফ্লাট স্ট্রিপিং দেখানো আছে, এতটুকু মনে রাখো। আচ্ছা, তাহলে আমরা বলছি শর্ট ফাইবার বলতেছি আমরা হাফ ইঞ্চ এর নিচে যেটা ওটা আমরা শর্ট ফাইবার বলতেছি। আচ্ছা, ফাইবার কিছু ব্লেন্ডিং হয়, ফাইবার ওরিয়েন্টেশন হয়, এগুলো আপনি বুঝবা, স্লাইবার ফরমেশন গুলো বুঝবা। আচ্ছা, এখন যে মূল যে জায়গা আসার কথা দেখান, এই জায়গায় একটু আমরা আসি ভালো করে। এটা হলো আমাদের কার্ডিং মেশিন মূল জিনিস, এটা আমরা একদিন খুব ভালো করে পড়াইছিলাম, আজকে এটা একটু ভালো করে পড়াই। সামনে এই সপ্তাহে একটা ক্লাস নেবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখি সামনে 2-3 সপ্তাহের মধ্যে তোমাদের ক্লাস গুলো শেষ করে দিতে পারি কিনা। আচ্ছা, তাই এটা হলো আমাদের
যে ফিড লাইন, হ্যাঁ ওই যে টুট লাইন বলতেছি আমরা, ফিডিং হইতেছে এদিকে ফিড রোলা থাকে, তিন নম্বর হলো আমরা ফিড রোলা বলতেছি এখানে, এটা ফিড শো মেকানিজম এগুলো ডিটেইলস পরে পড়তে পারে, যে ফিড রোলার ফিড শো এই যেটা পাস লেখা হ্যাঁ হ্যাঁ কথা বোঝা যাচ্ছিল না প্রথম দিকে, মানে মেশিন পড়াইতেছিলেন না ওইটার প্রথম দিকে। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছিলাম এটা হলো আমাদের প্ল্যান যেটা বলছিলাম, রুম থেকে সরাসরি যে ম্যাটেরিয়াল আসে আর এদিকে একটা ফিডিং মেকানিজম আছে টোটালি, এটা হলো আমাদের ফিড রোলার। হ্যাঁ পাঁচ যেটা এটা আমরা বলতেছি এই যে লিকারিং অথবা টেকারিং, এটা দেখো কোনটা কি, দেখো এটা সারফেস গুলো এরকম, এর মধ্যে এরকম ওয়ার থাকে উপরে আমি এই ফিগারটা সবসময় হাতে আইকে তোমাকে দেখাইতাম ক্লাসে, ঠিক আছে। আচ্ছা এবার তো পারতেছি না, দেখো এরপরে এই উপরে যেটা দশ যেটা, এটা কিন্তু আমরা ভিডিও অ্যানিমেশনে দেখাইছিলাম, এটা হইলো আমাদের ফ্লাট সিস্টেম, যেটা ফ্লাট যেটা প্রায় কটা থাকে ইন্ডিভিজুয়ালি অনেকগুলো ফ্লাট থাকে প্রায় একশো 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 দশ থেকে একশো বিশটা থাকে, এটা ফ্লাট বলছিলাম। আচ্ছা এইটা হইলো আমাদের ডফা, তাহলে একটা কথা গেল শেষ, তাহলে আমরা মেইন পার্টস গুলো দেখলাম, একটু বেসিক ফান্ডামেন্টাল পার্টস যেগুলো। হ্যাঁ এই মূল, এখন মূল কাজ হইলো আমাদের এই তোমার ওই পাঁচটা পার্ট ফাংশন বোঝা, টেকারিং অথবা লিকারিং যাই হোক আমরা টেকারিং বললাম, সিলিন্ডার ফ্লাট ডফার, এতটুকু মধ্যে ভালো করে বুঝলে হবে আমাদের, পরে আমাদের স্ট্রিপিং রোলার আরো অনেক ধরনের রোলার আছে, ক্যান্ডারিং রোলার কয়লা ক্যান্ডার রোলার এগুলো অনেক ধরনের রোলার আছে, এটা কেন বুঝে আমি দেখাইছিলাম। এখন দেখো একটু কথা শোনো, যেটা তাহলে নর্মালি যেটা দেখা গেছে আমাদের ফিড রোলারে যা স্পিড থাকে তার চেয়ে প্রায় ধরো হাজার বারোশো বা ষোলোশো গুণের মতো মডার্নের মধ্যে পাঁচের সার্ফিস স্পিড থাকে ষোলোশো গুণ বেশি, তাহলে ফিড রোলারে যা সার্ফিস স্পিড তার চেয়ে প্রায় ষোলোশো গুণ ধরো আরো কমই ধরলাম, ধরো এবারে তেরোশো চোদ্দশো গুণ যেটা থাকে তেরোশো বেশ আরপিএম চলে এটা সার্ভিস স্পিড, ঠিক আছে প্রায় তেরোশো গুণ বেশি স্পিডে ঘুরে টেকারে ফিড রোলার চেয়ে, দেখো ম্যাটেরিয়াল কত হাইলি সে এই জায়গা ওপেনিং করে এবং ওই যে ম্যাটেরিয়াল অনেক লাইটার হয়ে যায়, টেকারিং যা সারফেস স্পিড, টেকারিং যা সারফেস স্পিড তার দ্বিগুণ হইল আমাদের সিলিন্ডারের সারফেস, তাহলে এই জায়গায় ম্যাটেরিয়ালটা আরো থিন হয়ে গেল, যা দিতেছে তার চেয়ে দ্বিগুণ স্পিড সে নিতেছে, এই জন্য ম্যাটেরিয়াল যে একটু থিকনেস কমে যাবে, তাহলে দেখো টেকারিং যা সারফেস স্পিড তার চেয়ে দ্বিগুণ স্পিড হইলো আমাদের সিলিন্ডার, সিলিন্ডারে এই জায়গায় আসলো ফ্লাট স্পিড কিন্তু অনেক স্লো স্পিডে করে, অনেক স্লোলি অন্য ডিরেকশনে করে, এই জায়গায় আমাদের কার্টিং অ্যাকশন হয় ফাইবার ইন্ডিভিজুয়ালাইজ হয় এই ফ্লাটের মাধ্যমে, এই জায়গায় ফ্লাট স্পিড দূর হয়, তাহলে যা কাজ হওয়া সব হয়ে গেল, এই জায়গায় কার্টিং অ্যাকশন যখন হবে ফাইবার ইন্ডিভিজুয়ালাইজ হবে, ফাইবার যখন ইন্ডিভিজুয়ালাইজ হবে তখন আমাদের ন্যাপসের পরিমাণটা কমে যাবে, এমন হইলো যে এই যে ফ্লাটের মাধ্যমে বলছি যে কিভাবে যায় পরে বলবো আমরা, ফ্লাটের মাধ্যমে শর্ট ফাইবার গুলো এই জায়গায় আমাদের রিডিউস হয়, ফাইনালি হইলো আমাদের সব কাজ এই জায়গায় কিন্তু মোটামুটি কাজ শেষ। এরপরে আমরা যেটা করি ডফারের স্পিড হইলো সিলিন্ডার চেয়ে কম থাকে, কথা একটু মনে রাখো, তাহলে ডফারের স্পিড সিলিন্ডার চেয়ে কম থাকে, এর মানে হইলো ডফারের সারফেসে এসে ফাইবার জমা হয়, ফাইবার কতটুকু জমা হবে এইটা ডিপেন্ড করে আমরা যে স্লাইবারটা প্রোটেকশন করি স্লাইবারটা কোর্স আর কতটুকু মোটা হবে আর কি, আমাদের টেক্সটাইলের ভাষায় বলি আমরা লিনিয়ার ডেন্সিটি মানে কাউন্ট বলি, এগুলো এখনো তোমরা পড়ো নাই, লিনিয়ার ডেন্সিটি অথবা কাউন্ট বলি, মানে মূল কথা হলো লিনিয়ার ডেন্সিটি আর কাউন্ট, মানে ম্যাটেরিয়ালটা কত কোর্স আর না ফাইনাল ওইটা এক্সপ্রেশন করে এটার মাধ্যমে এক্সপ্রেশনের মাধ্যমে। তাইলে আবার একটু বললাম যে ফিড রোলার তুলনায় টেকারিং স্পিড হলো ধরো পনেরোশো ষোলোশো কম, অনেক হাই স্পিডে ম্যাটেরিয়াল নেয়, ম্যাটেরিয়াল অনেক লাইটার পাতলা হয়ে যায় ফিড ম্যাটেরিয়ালটা, এই জায়গায় যে অ্যাকশন হয় এটাকে আমরা বলি কম্বিং অ্যাকশন, তাহলে ফিড রোলার আর টেক গার্নি মাঝখানে যে অ্যাকশন হয় এটাকে বলতেছি আমরা কম্বিং অ্যাকশন,
এটার চেয়ে দ্বিগুণ স্পিডে ঘুরে এলো, এটা যা স্পিড এটার দ্বিগুণ স্পিডে ঘুরে এলো, সার্ফেস স্পিডে ঘুরে এলো সিলিন্ডার। এই সিলিন্ডার টেকাজি মাসকে যে অ্যাকশন হয় এটা বলতেছে অর্জন স্ট্রিপিং অ্যাকশন, এটা বলি আমরা স্ট্রিপিং অ্যাকশন। তোলা শীটে নাই গুণ তো এই কথাগুলো লিখে রাখো স্যার, লিখে দিলে ভালো হয়, স্পষ্ট শোনা যাচ্ছে, নাম গুলো। জি স্যার বলেন। মানে স্যার একটু নামগুলা যদি লিখে দিতেন তাহলে স্যার স্পষ্ট ভাবে বুঝতে পারতেন। একটা হইলো কম্বিং অ্যাকশন, যেটা ফিটুলার আর আমাদের টেকারডি মাসকুন, এগুলো আমাদের নিজের মতো বানানো। আর এই সিলিন্ডার সিলিন্ডার ডফারের মাঝখানে যে অ্যাকশনটা হইতেছে এটা বলি আমরা ডফিং অ্যাকশন। ঠিক আছে, এই হলো মূল ধরো এই কটা অ্যাকশনের কথা, থাকলো সেটা সমস্যা নাই, জমাই থাকলো। আচ্ছা, দেখো এই চারটা অ্যাকশন হইলো আমাদের কার্ডিং মেশিন পার, তাহলে বুঝা গেল কম্বিং হয় কোথায় বলো দেখি একজন। সবাই বুঝতেছে তো কথাগুলা নাকি এমনি শুনতেছে? আমি তো পড়া ধরবো দেখি, আজকে তো অনেক মানুষ না বলতে বললো না, পড়ে তো লাভ নাই, মানে আউটকাম জিরো। স্যার কার্ডিং 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 একটু বলেন, কার্ডিং কোথা হয়? কার্ডিং বললাম তো মানে যে এই ফ্ল্যাট আর সিলিন্ডার এই দুটো মাঝখানে। ঠিক আছে, এই এরিয়াটা আমরা বলতেছি কার্ডিং এরিয়া, এতটুকু বলতেছি আমরা কার্ডিং এরিয়া। এই জায়গায় যে অ্যাকশনটা হয় এটা আমরা বলতেছি কার্ডিং। আমরা প্লেস গুলো চিনলাম যে প্লেসমেন্ট গুলো কোথায় কি অ্যাকশন হয়। ঠিক আছে, এখন তোমরা একটু খেয়াল করো, এগুলো আঁকার সময় আমি একটা সবসময় দেখো প্রতি বছর একই কোশ্চেন দিই প্রায়, এই কোশ্চেনটা কোনো না কোনো ভাবে এই কোশ্চেনটা আসেই, দুইবার আসে তিনবার আগে আসে, এবার কেউ অনলাইনে ওইটা দিচ্ছি সেটা বুঝে নাই কোশ্চেন আর কি। আচ্ছা, যে মেজর অ্যাকশন এরিয়া কিন্তু এই চারটা। ঠিক আছে, কার্ডিং এর যদি বলি মেজর অ্যাকশন এরিয়া, এবার এতটুকু দিচ্ছি কার্ডিং এর মেজর অ্যাকশন এরিয়াটা ড্র করার জন্য আঁকতে বলছি, মানে তাহলে কি মেজরি চারটা অ্যাকশন এরিয়া দেখালি তিনে তিন পাওয়া যেত, ফ্রি হ্যান্ড একলো হইতো, বেশিরভাগই পারে না আর কি, যারা বুঝছে কিছু করছে, একজন না বললে আর কেউ পারে না, বুঝো না এই আর কি। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, টেকারিং এটা কোন ডিরেকশনে ঘুরে, ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ? অ্যান্টি ক্লক ওয়াইজ। একমত এটা অ্যান্টি ক্লক ওয়াইজ না ক্লক ওয়াইজ? এখন যদি বলি ফ্ল্যাট কিভাবে ঘুরে, এভাবে ঘুরে আসবে তাহলে ক্লক ওয়াইজ। ঠিক আছে, ডিরেকশন গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, দেখাইতে হবে আমি ভিউ যখন আঁকবো ডিরেকশনটা দেখাইতে হবে, তাহলে ডফারটা আবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে, সিলিন্ডার ক্লক ওয়াইজ, তারপরে এদিকটা অ্যান্টি ক্লক ওয়াইজ, এদিকটা ক্লক ওয়াইজ, আরো সহজ যদি মনে রাখতে পারো। আর তুমি উল্টা ভিউ দাও, রাইট সাইড লেফট সাইডের ভিউ যদি দেখো, নর্মালি ফ্ল্যাট আর সিলিন্ডারের
রোটেশনাল ডিরেকশন বলতো, যে কোন ডিরেকশন তারা ঘুরে, রিভলভিং যে হইতেছে, রোটেশনাল যে হইতেছে, এটা কোন ডিরেকশনে? এই দুটো তাহলে হলো আমাদের ক্লকওয়াইজ, এই দুটো পয়সা আমরা অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা এখন যদি বলি আমি, এই ধরো এটা হলো সার্ফেস, এটা হলো সিলিন্ডার সার্ফেস, এই দুইটা রিলেটিভ ডিরেকশন কোন দিকে, একই দিকে না বিপরীত দিকে? কোশ্চেন বুঝছো স্যার? সেম দিকে স্যার। অ্যানসারটা স্যার বুঝছো তো? দেখো এটা যদি ঘুরতেছে এই যে স্যার একই দিকে, একই দিকে, তাহলে এই দুইটা রিলেটিভ ডিরেকশন কত সেম? রিলেটিভ ডিরেকশন কি সেম? এখন যদি বলি ফ্ল্যাট আর সিলিন্ডার রিলেটিভ ডিরেকশন অপোজিট, আর দুই একজন বলে দেখি। অপোজিট স্যার, অপোজিট স্যার। দেখো যদিও এদের রোটেশনাল ডিরেকশন সেম ছিল, কিন্তু বাস্তবে দেখো এই সারফেস এরিয়া যখন আমরা চিন্তা করবো সারফেসে, তখন দেখো এটা এদিকে ঘুরতেছে, এটা এদিকে ঘুরতেছে, মানে অপোজিট ডিরেকশনে ঘুরতেছে। তাহলে সারফেস ডিরেকশন ফ্ল্যাট এন্ড সিলিন্ডার, এই দুটো হলো অপোজিট ডিরেকশন, ঠিক আছে? আচ্ছা এই দুটার এটাও অপোজিট স্যার। দেখো ভালো করে বুঝো তো স্যার, সেম এটা, এটা সেম। আচ্ছা তাহলে আমরা প্রথমে চারটা কম্বিং এরিয়াটা স্যার একবার দেখাবেন স্যার, মানে কোন জায়গায় একটা কম্বিং হচ্ছে। আচ্ছা মানে আমি তুমি আমি দেখো ভাঙা ভেঙে আসতেছি, তোমার প্রথমে এরিয়াগুলো দেখাইছি যে কম্বিনেশন হয় এই জায়গায়, ডিস্ট্রিবিং হয় এই জায়গায়, কার্ডিং হয় এই পয়েন্টে, মানে পুরো পয়েন্টে ডফিং হয় এই জায়গায়। আচ্ছা গেলাম এটা, এরপর আমরা আসতেছি এখন ডিরেকশন, রোটেশনাল ডিরেকশন, মানে কে কোন দিকে ঘুরে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ। এখন আমরা আসছি রিলেটিভ ডিরেকশনে, যে একটার সাপেক্ষে আরেকটা গতি কোন দিকে, ঠিক আছে? আমরা এই দুটা বললাম সেম, এই দুটা বললাম অপোজিট, এই দুটা বলো একজন দেখি সেম, এইটাও সেম, ঠিক আছে? দেখো এটা যেভাবে আসতেছে এভাবে ঘুরতেছে, এইটাও এভাবে ঘুরতেছে, এইটার ডিরেকশনও রিলেটিভ ডিরেকশন কিন্তু সেম, বাট কিন্তু তোমার রোটেশনাল ডিরেকশন কিন্তু আমাদের অপোজিট, ঠিক আছে? আচ্ছা গেল এই কথা। এখন দেখো আর একটা পয়েন্ট আমরা এখন আসতেছি, এখন হলো ওয়্যারের ডিরেকশন, যে এই ওয়্যার পয়েন্ট গুলা। আচ্ছা ওয়্যার পয়েন্টের যে ডিরেকশন, এটা আমি একটু দাঁড়াও অন্যভাবে দেখাইতে পারি, একটু দেখাই তোমাকে। ধরো এটা একটা সারফেস, এটা আমি ওয়্যার গুলা দেখাই দিচ্ছি তোমাকে, জাস্ট ওয়্যার দেখাচ্ছি। এটা ধরো একটু রাইট সাইড, রাইট অ্যাঙ্গেলে আছে ওয়্যার গুলা, ঠিক আছে? আবার যদি আরেকটা উল্টা আগে ধরো এক্সাম্পল হিসাবে, এটা আছে লেফট অ্যাঙ্গেলে, ঠিক আছে? এখন আমরা কখন ওয়াইল পয়েন্ট গুলা সেম ডিরেকশন বলবো, কখন আমরা অপোজিট ডিরেকশন বলবো, এইটা একটু দেখি। দেখো যদি আমরা দুইটা সার্ফেসের কথা চিন্তা করি, তারা একটা সার্ফেস, ধরো এটা ফ্ল্যাট সার্ফেস এক্সাম্পল হিসেবে বললাম, এইটা হইলো ধরো টেকার ইউনিয়নের সার্ফেস। আচ্ছা এমনি দেখাই দুটা সার্ফেস কথা চিন্তা করি, ধরো এটা আমি একলাম, সার্ফেসটা যত এক্সাম্পল। আচ্ছা এটা কোন অ্যাঙ্গেলে বলো তো, তাহলে রাইট অ্যাঙ্গেল অ্যাক্সিস, তাই না? আমি এখন ধরো যদি এরকম হয় আরেকটা সার্ফেস এক্সাম্পল হিসেবে দেখাই তোমাদেরকে, এই যে পয়েন্ট গুলো একটার পয়েন্ট ধরে, এটা হলো ওয়াইল পয়েন্ট বলতেছি আমরা, একবার টিপ পয়েন্ট যেটা, এটা হলো টিপ পয়েন্ট। দেখো এই পয়েন্ট গুলো একটা এগেনস্ট আরেকটা একই মুখামুখি আছে, ঠিক আছে? পয়েন্ট এগেনস্ট একটা আরেকটা, এটাতে বলতেছি আমরা যে ওয়ার পয়েন্ট গুলো একটা আরেকটা অপোজিট, একদম মুখোমুখি ডিরেকশন বলতেছি, ঠিক আছে? আবার যদি আমরা এরকম দেখি, ধরো এক্সাম্পল হিসাবে আরেকটা আরো দুটো সার্ফেস, দেখো
এইটার রাইট অ্যাঙ্গেল কিন্তু রেপ অ্যাঙ্গেল তোমরা বুঝবো না এখন যদি উল্টাইলে বুঝা ইমেজ ইমেজ দেখো এইটার এই যে ওয়াইড পয়েন্ট গুলো দেখো দুইটার ওয়াইড পয়েন্ট গুলো একটা মিলিত বিন্দু পাওয়া যায় এটা আমরা সেম ডিরেকশন বলি ওয়াইড পয়েন্ট গুলো সেম ডিরেকশন একটার দিকে একই দিকে আছে এটার ওয়াইড পয়েন্ট এই ডিরেকশনে এটার ওয়াইড পয়েন্ট গুলো এই ডিরেকশনে আমরা বলি সেম ডিরেকশন দুইটার ওয়াইড পয়েন্ট গুলো সেম ডিরেকশন আর এটার ওয়াইড পয়েন্ট ধরো জাস্ট এক্সাম্পল এইদিকে এটা রয়েছে এইদিকে একটা একটা অপোজিট ডিরেকশন ওয়াইড পয়েন্ট গুলোর ডিরেকশন মানে মুখটা হইলো ইনক্লিনেশন যে অ্যাঙ্গেলটা এটা একটা একটা অপোজিট ডিরেকশন এইটা আমরা এটার বলতেছি অপোজিট আর এটার বলতেছি আমরা সেম ঠিক আছে আচ্ছা এইটা এখন দেখো এটা যদি বুঝে থাকো এখন এটা একটু বলতে হবে এই জায়গায় দেখো তো ওয়াইড পয়েন্ট গুলা আরো বড় করে দেখাই নাকি বলে গেছে গা এটা বলো দেখি এই জায়গায় ওয়াইড পয়েন্ট গুলো কি সেম ডিরেকশন না অপোজিট ডিরেকশনে সেম ডিরেকশনে সেম আচ্ছা এই জায়গায় এটা সার্ফেস বা মানে সিলিন্ডারের টেকারিন আর এই জায়গায় তিনটা সার্ফেস দেখতে কিন্তু একই রকম ঠিক আছে এর মানে এইগুলোতে যে ধরনের ক্লোথিং আমরা ব্যবহার করি ক্লোথিং মানে সার্ফেস এর মধ্যে যেটা আমরা র‍্যাপিং করতেছি আমাদের ক্লোথ যেমন পাঞ্জাবি টুপি তোমরা যেগুলো পরো এটার কি সিলিন্ডারের উপর একটা ধরনের ক্লোথিং থাকে এগুলো এক ধরনের ক্লোথিং শর্ট এর মধ্যে পরে তুমি দেখতে হ্যাঁ এটা একই রকম ফ্রন্টের মধ্যে আমরা অন্য ধরনের ক্লোথিং দেখতে এই যে গো একটু ফ্লেক্সিবল ক্লোথিং থাকে কিন্তু এই জায়গায় ডিরেকশনটা অপোজিট থাকে কারণ আছে আমি পরে বলতেছি দেখছো সবাই বুঝছো কথা তাহলে ফ্ল্যাটের ক্লোথিং গুলো এরকম এটা অন্য জিনিস বুঝবা না এটা প্রিসিশন সেটিং এর জন্য এই যে সেন্স অফ ফিটিং বলি আমরা ফ্ল্যাট ফ্রন্ট ডেপসিটি এটা সেন্সরি কন্ট্রোল করবে ডিসটেন্সটা এই মাঝখানে কতটুকু গ্যাপ থাকবে এটা এটা কন্ট্রোল করে ফ্ল্যাট ফ্রন্ট ডেপসিটি বলি এটা মডার্নাইজেশন সিস্টেম যাই হোক ওইটা হলো এই ধরনের ক্লোথিং থাকে সারফেস এর মধ্যে এই ধরনের ক্লোথিং ল্যাব নিলে যে কত সহজ হতো আমার জন্য বুঝছো ল্যাব না নিয়ে আজকে আমি খুব ঝামেলা আছি আচ্ছা যাই হোক তোমরা ফ্ল্যাট তাহলে দেখলা আমরা এই জায়গায় ছিলাম তাহলে এটা বুঝো এই জায়গায় আমাদের এই ফ্ল্যাটে প্রত্যেকটা ফ্ল্যাট কিন্তু এইগুলো প্রত্যেক একটা করে ফ্ল্যাট দেখাইছে এই জায়গায় আমাদের অপোজিট ডিরেকশন এখন দেখো তাহলে এখন দেখো তোমরা সামারাইজ করো হ্যাঁ সামারাইজ করো যদি আমি বলি দেখো কম্পিং ধরো স্ট্রিপিং অ্যাকশন তাহলে কাকে আমরা স্ট্রিপিং অ্যাকশন বলতেছি এক নম্বর হলো যে স্ট্রিপিং অ্যাকশনটা নর্মালি কার্ডিং মেশিনের জন্য এই কথা বুঝে রেখো যে আমরা কিছু কথা বলতেছি আজকে আমাদের করার টপিক শুধুমাত্র কার্ডিং মেশিন কেন্দ্রিক এটা আর জেনারেলাইজড কথা আমরা কিন্তু বলি নাই আসলে জেনারেলাইজড কথা কি হবে কার্ডিং মেশিনে স্ট্রিপিং অ্যাকশন হয় কোথায় তাহলে বলো দেখি আচ্ছা
স্যার এটা অপোজিট স্যার অপোজিট হবে স্যার স্যার এটা ক্লকওয়াইজ স্যার এটা অ্যান্টি ক্লকওয়াইজ অপোজিট রোটেশন মানে অ্যান্টি ক্লকওয়াইজ আর দেখুন ক্রসে যে ওয়্যার পয়েন্টে যেটা কি সেম না অপোজিট ওয়্যার পয়েন্ট সেম স্যার সেম স্যার সেম তাহলে এই লো এই শব্দগুলো যে জায়গায় থাকবে এটা বলতেছি আমরা স্ট্রিপিং ঠিক আছে তাহলে আমরা স্ট্রিপিং অ্যাকশনে ডেফিনিশন পাইলাম পরীক্ষা যদি আসে জাস্ট এই ফিগারটা তুমি পাটা দাও দেখাই দেব আমি কোন ড্রয়িং করে দেখাইলে ভাবে দেখাই দেব এটা যদি তুমি এটা সারফেস দেখাই দাও আইকে তাই তাহলে পরীক্ষা যদি অটি স্ট্রিপিং একটা আসে এই কথাগুলো লেখা আছে আপনার কথাগুলো ক্লিয়ার আসছে না মনে হচ্ছে অনেক গভীর থেকে কথা বলছিস অনেক দূরে থেকে তাই দেখতেছিলাম যে আনস্টেবল দেখাইতেছে না তো যে নরমালি কার্ডিং মেশিনে স্ট্রিমিং অ্যাকশনটা আমাদের টেকগারিন এবং সিলিন্ডার মাঝখানে হয় এই দুইটা সারফেসের রিলেটিভ ডিরেকশন সেম বাট রোটেশনাল ডিরেকশন হলো অপোজিট দেখছি একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ আর যে ক্লোথ আছে ক্লোথিং যেটা আছে এই ক্লোথিং এ যে ওয়ার পয়েন্টের ডিরেকশন হইলো আমাদের কি সেম ঠিক আছে তো তাহলে একদম বলো দেখি হোয়াট ইজ স্ট্রিমিং অ্যাকশন স্যার স্ট্রিপিং অ্যাকশন হচ্ছিল যেখানে ট্যাকারিং এবং হচ্ছে সিলিন্ডারের মধ্যে যে রোটেশনাল ডাইরেকশন আছে সেটা হচ্ছে অপোজিট বাট দুইটা হচ্ছে রিলেটিভ যে রোটেশনাল ডাইরেকশন সেটা হচ্ছে হলো সিমিলার তাদের যে হচ্ছে ক্লথিং আছে ক্লথিং এর যে ওয়ার পয়েন্ট আছে সেটার ডাইরেকশনটা হচ্ছে হলো সেম আচ্ছা যদি এটা তো কার্ডিং মেশিনের জন্য বলছি যদি আমরা জেনারেলাইজ কথা বলি মানে একদম সাধারণ কথা কথা বলি তখন ধরো যখন টু সারফেস দুটো সারফেসের মতো যখন এটা হবে এই কনস্ট্রেন গুলো থাকবে এই শর্ত গুলো থাকবে তখন আমরা এটা স্ক্রিপিং অ্যাকশন বলবো ঠিক আছে এই জায়গায় আমরা বলতেছি কার্ডিং এর জন্য শুধুমাত্র এটা স্পেসিফিক যে আমাদের যে স্ক্রিপিং অ্যাকশনটা এই জায়গায় হইতেছে অন্তত যদি আমরা নরমাল কথা বলি তখন দুইটা সারফেসের মাঝখানে আমরা এই কন্ডিশন গুলো দেখবো যে ওয়ার পয়েন্ট এর ডিরেকশন সেম এবং রোটেশনাল ডিরেকশন হইলো তো জাস্ট ধরো হইতে পারে অপোজিট আর হলো যে রিলেটিভ মোশন হলো সেম এই শর্তগুলো যে জায়গায় যে সারফেস এর মধ্যে মেনটেন হবে দুইটা সারফেসের মধ্যে তখন আমরা এটা বলি স্ক্রিপিং অ্যাকশন আচ্ছা এবার দেখো কার্ডিং অ্যাকশনের কথা বলতেছি কার্ডিং অ্যাকশনের ক্ষেত্রে দেখো তাহলে একই কথা দুইটা সারফেসে যে ওয়ার পয়েন্টের ডিরেকশন কোন দিকে সেম না অপোজিট 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 আর রোটেশনাল ডিরেকশনে জায়গায় এলো যদিও সেম দ্য রিলেটিভ মোশন অপোজিট রিলেটিভ মোশন অপোজিট ঠিক আছে তাহলে কার্ডিং মেশিনের ক্ষেত্রে আমরা কার্ডিং অ্যাকশন বলতে এটি বুঝবো যে দুইটা সারফেস মূলত জায়গায় ফ্ল্যাট এন্ড সিলিন্ডার এই দুইটা যে ক্লোথিং এদের ওয়ার পয়েন্টের ডিরেকশন হলো অপোজিট আমাদের এই দুইটা সারফেসের মাঝখানে যে রিলেটিভ মোশন এটা অপোজিট এটার বলতেছি আমরা কার্ডিং অ্যাকশন ঠিক আছে আর ডফিং অ্যাকশনের ক্ষেত্রে এই যে কথা দেখো অনেকটা কার্ডিং মেশিনের মতোই এটারও ওয়ার পয়েন্টের ডিরেকশন হলো অপোজিট আর হলো যে রিলেটিভ মোশন কিন্তু সেম বাদ বাকি একটা সাপেক্ষে আরেকটা গতি বেশি
সিলিন্ডারের স্পিড অনেক হাই, ডফারের স্পিড একটু কম থাকে তুলনামূলক, এটা বলতেছি আমরা ডফি। এতটুকু বুঝে গেল? জি স্যার। ডফিংটা আরেকবার, ডফিংটা তুমিই বলতে পারবা। দেখো তাহলে দুটো সারফেসের মাঝখানের ওয়ার পয়েন্টের ডিরেকশন হলো অপোজিট, এটা তুমি আমি দেখছি আমরা। তারপরে তোমার হইলো যে রিলেটিভ মোশন হইলো সেম, এটাও যেদিকে দুটো একই দিকে, দুইটা রিলেটিভ মোশন একই দিকে, যদিও রোটেশনাল ডিরেকশন একটা একটা বিপরীত, ঠিক আছে। বাদ বাকি এই জায়গা হইলো যে আমাদের সিলিন্ডারের স্পিড অনেক বেশি জোরে, বেশি হাই স্পিডে থাকে, আর ডফার স্পিডটা কম, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে আবার একটু সামারাইজ করি এই এই ফিগারটার মধ্যে। তাহলে আমরা এই জায়গায় একটু সামারাইজ করি যে দেখো আমরা ম্যাটেরিয়াল আসতেছে এই জায়গায়, আমাদের ফিডিং মেকানিজম আছে, ডিটেলস দেখা যাবে পরে। ফিডিং হইলো টেকারিনে হাই স্পিডে প্রায় 1600 গুণ বেশি হাই স্পিডে ঘুরলো, মেটেরিয়াল অনেক বেশি টাফটার, অনেক ফাইন টাফ ফিট হবে, মেটেরিয়াল অনেক লাইটার পাতলা হয়ে যাবে এটা যদি স্পিড অনেক হাই। এটার সাপেক্ষে এটা যা মেটেরিয়াল দিচ্ছে তার চেয়ে বেশি আউটপুট হিসাবে দিতেছে, এটার সাপেক্ষে এটার স্পিড হলো দ্বিগুণ। আর এই জায়গায় এসে কার্ডিনেশন হইলে ফাইবার ইন্ডিভিজুয়ালাইজ হয়, পার্টের মাধ্যমে শর্ট ফাইবার যায়, এই জায়গায় ডাস্ট ভালো পরিমাণ রিমুভ হয়, ফাইনালি এটা হলো স্পিড অনেক হাই, এটা হলো কম, এই জায়গায় এসে মেটেরিয়াল গুলো জমা হয়, ফাইবার জমা হয়। ফাইবার জমা হবে কতটুকু পরিমাণ বলছিলাম যে আমাদের যে স্লাইভারটা প্রোটেকশন হবে ওই স্লাইভারটা কিরকম হবে, এটা কতটুকু কোর্সার হবে না ফাইনাল হবে, এটা কোর্সারের উপর ডিপেন্ড করছে, মানে কাউন্টের উপর ডিপেন্ড করছে। যদি মোটা কাউন্ট হয় তাহলে বেশি মেটেরিয়াল জমা হতে হবে, তাহলে দুটোর স্পিড ডিফারেন্সটা বেশি থাকবে। আর যদি ধরো ফাইনাল কাউন্টের স্লাইভার হয় তখন তো ওই কোর্সারের জন্য যে পরিমাণ মেটেরিয়াল জমা হওয়া লাগতো ফাইনালের জন্য ওই পরিমাণ মেটেরিয়াল জমা হওয়া লাগবে না, ওই ক্ষেত্রে দেখা যায় এই দুটার সার্ফেস স্পিড ডিফারেন্সটা তুলনামূলকভাবে কম হবে, কাছাকাছি হবে যাতে মেটেরিয়াল ওভারলোড জন্য। তাহলে ডফারের মূল কাজ হলো এই জায়গায় আসলে ফাইবার এসে জমা হয়, স্পিড লো হওয়ার কারণ হলো কি ফাইবার এসে জমা হইয়া একটা শিট আকারে ফর্মেশন হয়, ঠিক আছে, নিজেদের মধ্যে। ফাইনালি এটা আমাদের এই যে স্ট্রিপিং রোলার আছে, ক্রাশিং রোলার আছে, এটা হইয়া ট্রাম্পেট হইয়া এই কয়লা গ্রাউন্ড হয়ে স্লাইভার ফর্মেশন হয়, স্লাইভার ফর্মেশন হয়ে স্লাইভারটা ফাইনালি হলো আমাদের ক্যানে যায় জমা হয়। এই হলো আমাদের কার্ডিং মেশিনের একটা মূল কাজ। এটা যদি তোমরা একটু রিডিং করো, আমি আজকে দিয়ে দেবো একটু পরেই, তাহলে এটা মোটামুটি তোমরা বুঝতে পারো অপারেটিং প্রিন্সিপাল। হ্যাঁ, যদি রিটেন পরীক্ষা হয় তাহলে এটা আসে, ডিটেলসই আসে। হ্যাঁ, আর যদি অনলাইনে পরীক্ষা হয় তখন দেখা যাবে কি হয় আর কি আসে। আচ্ছা আজকে আর একটু দেখাই দিতেছি, একটু কাজ করবা তোমরা, শর্ট নোটগুলো পড়বা সবগুলার, একটু সামনে পেশে আমি ধরবো জাস্ট তোমাদেরকে। লিকারিন কি, লিকারিনের ধরো এগুলো জাস্ট এক্সাম্পল দেওয়া আছে, লিকারিনটা কিভাবে কি দিয়ে বানানো, কত আরপিএমে ঘুরে, কি কাজ করে, এগুলো জাস্ট লেখা আছে, ঠিক আছে। এটা ডায়ামিটার কত, কোন ধরনের টুথ আছে, এগুলা তোমরা পয়েন্ট আকারে পরীক্ষা দিলে খুব ভালো হয়। হ্যাঁ, জাস্ট একটা ফিগার দিবা, তারপরে এই জাস্ট এর কাস্ট রোলার ডায়ামিটার ইজিলি এত হয়, শর্ট টুথ ক্লোথিং থাকে, ঠিক আছে, এগুলো একটু ভালো করে লেখলে তোমরা বুঝে দেবে, ঠিক আছে, এটা আরপিএম কত থাকে এই আর কি। এই যে কিছু কথা আছে, ঠিক এভাবে সবগুলোর জন্য একটু পড়ো, যে ফ্ল্যাটের জন্য একটু পড়ো, সিলিন্ডার জন্য একটু, ফ্ল্যাটের জন্য, ফ্ল্যাটের ফাংশন গুলো পড়ো, এগুলোর দেখো আর কি। তোমরা সামনে পাশে আমি আবার একটু আলোচনা করে দেবো, নি একটু দেখে এসো তোমরা সামনে ক্লাস। আচ্ছা পরবর্তী ক্লাসটা কবে নেওয়া যায় এই সপ্তাহে? মঙ্গলবারে আপনার ক্লাস আছে স্যার? এই সপ্তাহে তো প্রতিদিনই আমার ক্লাস আছে তোমাদের হিসাবে আর কি। আমার তো ধরো রবিবারে এসেছিল ম্যানেজমেন্টের সাথে, কালকে ছিল ফেব্রিক, কালকে কি ফেব্রিকের সাথে ছিল মনে হয়, মঙ্গলবারে যাই হোক। আচ্ছা এখন বলো তোমরা ওই চারটা ডিপার্টমেন্ট একসাথে তোমরা একটু ইয়ে করে তাহলে, আবার কবে ক্লাস নেওয়া যায় আমার একটু জানিয়ে দিও, আমি ওই ক্লাস নিব এই সপ্তাহে মোটামুটি 20-টার মধ্যে ক্লাস নিতে পারবো। তোমরা যদি দুইটা তিনটা আরো নিতে চাও, দুইটা ক্লাস নিতে চাও, আমি নিতে পারবো, নিতে পারবো, বেশি দেরি করো না, যা পড়াইলাম কিছুদিন পরে তোমরা আবার ভুলে যাবো আর কি। আজকে আজকে যতটুকু দেখাইলাম এতটুকু মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? লিকারিন কোনটা?
একই না বুঝছো কেউ লিগালিন বলে বইয়ের বসে লিগালিন লিগালিন লেখা আছে দেখলাম আবার এটা আমাদের পলিসি পাস দিতে যাই এডিটে কারেন লিগালিন যাই বুঝো আচ্ছা আর কোন কোশ্চেন বলো দেখি স্যার শর্ট ফাইবারটা রিমুভ হয় কিভাবে আচ্ছা স্যার এটা পড়ানোর জন্য ওই ক্লোথিং গুলো পড়া লাগবে বুঝছো জি শার্ট ইজ একদম ক্লোথিং থাকে না ফ্লেক্সিবল ক্লোথিং হ্যাঁ ওইটা যখন পড়াবো ওইটার ওইটার ফাংশনটা বুঝতে আসলে ফ্লেক্সিবল কেন রাখা হয়েছে এটার কারণ হচ্ছে শার্টটা ফ্লেক্সিবল এই জন্য রাখা হয়েছে যাতে শার্ট ফাইবার গুলো রিমুভ করতে পারে আমি যখন ক্লোথিং গুলো পড়াবো যে কি কি টাইপের ক্লোথিং ব্যবহার করা হয় তখন আমি এটা পড়াবো এরকম বলতে পারবো না বুঝবা না যদিও আগে লেখা আছে এখন বুঝবো না এই ক্লোথিং গুলো বুঝলে যে এটা মেটালিক ক্লোথিং এটা ফ্লেক্সিবল ক্লোথিং এটা সেমি রিজিড ক্লোথিং ওই ওই ক্লোথিং এর কনস্ট্রাকশনটা বুঝলে এটা বোঝানো যাবে তোমাকে ঠিক আছে তো পরে দেবো না আমি সমস্যা নেই ওকে স্যার আসসালামু আলাইকুম তাহলে কোনো অভিযোগ নাই মানে মোটামুটি বুঝতেছি তো নাকি মাথার উপর দিয়ে দিয়েছি সবকিছু স্যার স্ট্রিপিং অ্যাকশনে এখানে কি কাজটা হচ্ছে যদি বলতেন একটু এই জায়গায় স্ট্রিপিং হলো যে ফার্দার যেটা আমাদের আবার প্রি ওপেনিং হইতেছে আসলে ম্যাটেরিয়ালটা প্রিপারেশন হইতেছে ইন্ডিভিজুয়ালাইজেশন আগে যে টাফের সাইজ যাচ্ছিল গরমে আবার আইসা নতুন করে যে স্ট্রিপিং অ্যাকশন হইয়া টাফের সাইজ আর একটু ছোট হইতেছে আমরা দেখো একদম ব্লোরুমের শুরুর দিকে শেষ পর্যন্ত যদি আমরা চিন্তা করি শুরুর দিকে টাফের সাইজ বড় ছিল ধীরে ধীরে ছোট ছোট করতেছি কিন্তু ঠিক আছে 0.01 মিলিগ্রাম তাই গেল এটি এই জায়গা হইতেছে আর কিছু না যে ফার্দার আরো ওপেনিং হইতেছে টাফের সাইজ আরো ছোট হইতেছে আমাদের টেকারে নিয়ে আসে হ্যাঁ একেবারে ইন্ডিভিজুয়ালে যেটা তোমার আমাদের ওই যে ফ্লাটার ইয়াস ফ্লাটার ওটা সিলিন্ডার মাঝখানে যে ঠিক আছে এতটুকু আর কিছু নেই দেখা গেছে যে জায়গায় একটু প্রি ওপেনিং আমরা করি তাহলে বেটার ওপেনিং ইন্ডিভিজুয়ালাইজ হওয়া যায় ঠিক আছে আমরা আরো যখন পড়াবো দেখো এই ফিগারে দেখো এই নয় দেখো আছে নয় বারো দেখছো কি না কিছু দেখা এই যে নয় আর বারো হ্যাঁ দেখো দেখো এই যে নয় এই যে বারো এগুলো হইলো কিছু ফিক্স প্লাট আছে এগুলো পরে পড়াবো একসময় হ্যাঁ কার্ডিং সেগমেন্ট বলি আমি হ্যাঁ সামনে পড়াবো না এখন আর বলতেছি না এগুলো মাথা ঘুরে যাবো আর কি এত পর একবার দিলে সব পেছেন নেবো আর কি স্টেপ বাই স্টেপ পড়াইলাম আর কি আচ্ছা ঠিক আছে আমি শীটগুলো এখনই মেল করে দিয়েছি তোমরা সিএতে নিয়ে নিও হ্যাঁ জি স্যার জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম